কালকে যে করোনা হয়েছে, করোনা পরিস্থিতিতে আসছে কিরকম আছে আপনার দিকের পরিস্থিতি, বা এই আজাহার নামে একটা ছেলেরে অ্যারেস্ট করা হয়েছে, এটা শোনা হয়েছে ফ্যামিলি করা হয়েছে, এটা বিষয়টা কি হয়েছে? দেখুন, আজাহার হলো একটা দুষ্কৃতিকারী, এই পঞ্চায়েতের একদম শেষ মাথায় ওর ঘর। আমরা যখন আমাদের নজরে যখন এসেছে ফেসবুকে ও নানানভাবে অন্য সম্প্রদায় বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে ও পোস্ট দিচ্ছে, সেটা আমাদের নজরে এসছে। আসার সঙ্গে সঙ্গেই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনে তাড়াতাড়ি এসে আজাহারের ঘরে গিয়ে আজাহারের মা বোন সবাইকে গ্রেফতার করে ওরা থানায় নিয়ে গেছে। আর শুনতে পাচ্ছি যে আজকে নাকি কি গণ্ডগোল হয়েছে, অনেক আপনারা এসে আমাকে জিজ্ঞেস করছেন, তার আগে অনেকে আমাকে ফোন করেছেন যে আজকে কি হয়েছে। আজকে কিছু হয় না, গুজবে কান দেবেন না, সেটা নিয়ে সম্পূর্ণ কোনো পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না। এখানে যেহেতু আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি এই বিমলেন্দু রায় মহাশয়, প্রাক্তন পৌর কমিশনার অপু দাস, যারা সবাই এসেছেন, আমরা তারপরে এই জায়গার মধ্যে শান্তি, এখানে আর অন্য কিছু নেই, অশান্তির কোনো কারণ নেই, শান্তি আমাদের এখানে শান্তি বজায় আছে। একদম গজবে কান দেবেন না, গজব রটাবেন না। আমি জনসাধারণকে একটাই কথা বলতে যাচ্ছি যে পঞ্চায়েত রোড সহ আশপাশ এলাকায় সম্পূর্ণভাবে শান্তি আছে, কোনো ধরনের কোনো অশান্তি নাই, আর গজবে কান দেবেন না, গজব রটাবেন না, নানান ধরনের রাজনীতি করবেন না, ঘৃণনীয় রাজনীতি করবেন না।